এটি হলো জাপানের মিয়াজাকির আটশো পঞ্চাশ একর জমির ওপর বিস্তৃত সেরাটন সেগাইয়া রিসর্টের মধ্যে অবস্থিত বিশ্বের বৃহত্তম ওয়াটার পার্কগুলির মধ্যে একটি যার নাম সিগাইয়া ওসান ডোম বারো হাজার বর্গমিটার বালুকাময় সৈকত ছশো টন পাথর চূর্ণ তেরো হাজার পাঁচশো টন লবণাক্ত ভেতরের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করা হয় যার ফলে এটি গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে বড় সিমুলেটেড পুল হিসাবে নিজের নাম তালিকাভুক্ত করেছে উনিশশো সালে রিসর্টটি খোলা হয়েছে এবং উনিশশো সালে প্রায় ওয়ান পয়েন্ট টু ফাইভ বিলিয়ন পর্যটক রিসর্টটিতে এসেছিলেন দু সালে একটি আমেরিকান প্রাইভেট ইকুইটি ফান্ড ষোলো পয়েন্ট দুই বিলিয়ন ইয়ন দিয়ে রিসর্টটি কিনে তারপর আরও থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইয়ন খরচা করে রিসর্টটিকে রেনোভেট করে কিন্তু পরবর্তীকালে দুশো বিলিয়ন ইয়ন লস হওয়ায় রিসোর্টটি বন্ধ হয়ে যায়